জবাবদিহিতার মধ্যে আমি নিজে সহ যেতে চাই। আমি যদি না কাজ করি আমার যেরকম জবাবদিহিতা, আমার কাউন্সিলর যদি কাজ না করে তাকেও সে জবাবদিহিতা দিতে হবে জনগণের কাছে। আমাদের সিটি কর্পোরেশনের যারা অফিসার যারা আছেন, আমাদের চিফ হেলথ অফিসার এবং ডিসিএসও দুজনই নতুন, তাদেরকে আমি বলেছি যে আমরা সবকিছু অটোমেশনের মাধ্যমে আমরা কাজ করতে চাই। আমাদের নতুন সিডব্লিউএমও, সেও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ার সবাই মিলে আমরা অটোমেশনে চলে যাব। জবাবদিহিতার মধ্যে আমি নিজে সহ যেতে চাই। আমি যদি না কাজ করি আমার যেরকম জবাবদিহিতা, আমার কাউন্সিলর যদি কাজ না করে তাকেও সে জবাবদিহিতা দিতে হবে জনগণের কাছে। এই ধরনের একটা জবাবদিহিতার কাঠগড়ায় কিন্তু আমরা দাঁড়াতে চাই। আমরা মনে করি যে জবাবদিহিতা দিব, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমি শুধু আজকে এখানে বলবো যারা যারা আপনারা এসেছেন সকলকে একটি মেসেজ, যার যার এলাকা পরিষ্কার করতে হবে। আমি যেরকম ডাক্তারি পাড়ায় যদি যাই, ওখানেও দেখা যাচ্ছে যে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে বিরাট বড় পুকুরটা আছে, পুকুরটা পরিষ্কার করে দেওয়ার জন্য কচুরিপানা। আমি কিন্তু ওই আইডিসি এর সামনের পুকুরটা কিন্তু পরিষ্কার করে দিয়েছি, কচুরিপানা পরিষ্কার করে। কিন্তু এরপরে যদি হয় আপনাদেরটা আপনাদেরই করতে হবে। সিভিল এভিয়েশনের কচুরিপানা আপনাদেরই করতে হবে, রেলওয়ের কচুরিপানা আপনাদেরকে পরিষ্কার করতে হবে, পুলিশের কচুরিপানা পুলিশের ডাম্পিং ইয়ার পুলিশকে পরিষ্কার করতে হবে। শুনুন, যারটা যদি করি আমাদেরটা আমাদের করবে। এখানে শুধু একটু বলবো, আমরা ব্লেম গেম না, আমরা আত্মসমালোচনার মাধ্যমে আমরা নিজেদেরকে ঠিক করতে চাই। এবং আজকে আমি অনুরোধ করব, আমাদের আব্দুল্লাহ স্যার আছেন, আমাদের কবুল বাসার সাহেব আছেন, বেঞ্জি সাহেব আছেন, আপনারা মিলে আমাকে একটা টেকনিক্যাল কমিটি আপনারা করে দেন। আমি করব না, আপনারা করে দেন। এখানে নিপসমের ডাইরেক্টর আছেন, আপনারা আমায় করে দেন। কি লাগবে না লাগবে আপনারা বলেন, আমি আপনাদেরকে নিয়ে মাঠে থাকতে চাই। আমার দেওয়ান মান্নান সাহেব আছেন, কমিটির চেয়ারম্যান ডক্টর মতিন আছেন, আপনারা বসেন। মতিন আপনারা বসে ওনার সাথে করেন। আর যেহেতু এটা এমনিও যেহেতু করাই আছে আমাদের সাথে, এই ছাত্র আনা, ছাত্রী আনা, ল্যাবরেটরি করা, সবকিছু করা কিন্তু আমাদের জন্য ইজি হবে। এই বছরব্যাপীর জন্য আমি সিওচকে বলবো, এটাকে পুরো একটা প্ল্যান আমরা করে ফেলেছি। ইমিডিয়েটলি টেকনিক্যাল কমিটির সাথে বসে উই ওয়ান্ট, আমরা মাঠে নামতে চাই। এন্ড ফেব্রুয়ারি থেকে আমরা কাজটা শুরু করতে চাই। এবং এই যে এখন থেকে শুরু করব, আমাদের যদি ম্যাজিস্ট্রেট লাগে সিও, আপনার ম্যাজিস্ট্রেটের জন্য চিঠি লিখে দেন যে আমাদের কিন্তু ম্যাজিস্ট্রেট মাঠে নামবে। ওই আমরা চাঁদ রাত্রে ম্যাজিস্ট্রেট নামাই কিন্তু লাভ নাই, চাঁদ রাত্রে লাফালাফি করে কোনো লাভ নাই, লাফালাফি করতে হবে এখন থেকে। তাই আমি মনে করি যেহেতু আমাদের কাছে কিছুটা ব্রিদিং সময় আছে, ইমিডিয়েটলি এন্ড অফ ফেব্রুয়ারি থেকে আমরা সবাই মাঠে থাকব। এবং আমাদের প্রচার যা কিছু আছে এডিসির বিরুদ্ধে, উত্তর সিটি কর্পোরেশন এক পা পিছাবে না। আপনারা আমাকে সাথে থাকেন, আমি 10 পা আপনাদের এগিয়ে আপনাদেরকে নিয়ে এই ঢাকাকে কিভাবে একটা নিয়ন্ত্রণে আসবো উত্তর সিটি কর্পোরেশনের, সেটা আমি চেষ্টা করব।